হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল অল অ্যাবাউট প্রফিট যেখানে আমরা করে থাকি প্রফিট রিলেটেড অনেক কিছু কথা তো চলুন এই ভিডিওটি বেশি লম্বা না করে আজকের ভিডিওটি চালু শুরু আরম্ভ করা যাক বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমি আলোচনা করব ন হাজার পাঁচশো ক্যান্ডিডেট কি পাস করেছে মেন পরীক্ষায় এছাড়াও ফাইনাল কাট অফ কত হতে চলেছে আমাকে কমেন্ট সেকশানে অনেক 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 ক্যান্ডিডেট এসসি বলুন ইউ আর বলুন ও বিসিএ ও বিসিবি সকলে মিলে প্রশ্ন করছে আমার এত স্কোর আছে আমি কি ফাইনাল মেরিটে চান্স পাবো আমি কি চাকরিটা পাবো তো সকলের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি এছাড়াও আর করলে কি পাস করা যায় এটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের জন্য কিন্তু অনেক ইনফরমেটিভ হবে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলার চ্যানেল বাঙালি চ্যানেল বাঙালি হয়ে একটু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব একেবারে বিনামূল্যে একটা টাকাও লাগবে না আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন রয়েছে বন্ধুরা তো একটু সাপোর্টটা দেখান ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো অফিসিয়ালভাবে যেটা নিউজটা ছড়াচ্ছে এখন ন হাজার পাঁচশো সামথিং ক্যান্ডিডেটকে বলা হচ্ছে নাকি পাস করানো হয়েছে বিকজ অফ দ্য কোভিড নাইন্টিন তো এই কোভিড নাইন্টিনের জন্য বলছে ন হাজার পাঁচশো সামথিং ক্যান্ডিডেটকে ইন্টারভিউতে ডাকা হয়েছে তো বন্ধুরা যে যে ইউটিউব চ্যানেল এই ডেটাটা প্রোভাইড করছো তাদের উদ্দেশ্যে আমার কিছু বলার আছে দেখো বন্ধুরা ইউটিউবে ভিডিওর ভিউজ কমেন্ট লাইক এগুলো তো আছেই কিন্তু কারো জীবন নিয়ে খেলো না তোমাদের ভিডিওর উপর নির্ভর করে কিন্তু অনেক হাজার হাজার ক্যান্ডিডেট বসে আছে তো যখন তুমি একটা ডেটা বলছো সেটা অফিশিয়াল বলছো সেটা কিন্তু অফিশিয়াল হওয়া উচিত আর যদি অফিশিয়াল নয় তোমাকে ক্লিয়ার ভিডিওতে বলে দেওয়া উচিত যে এটা আনুমানিক এটা কোনো অফিশিয়াল ডেটা নয় আমি অনেকগুলো ভিডিও করেছি তার ভিডিওর নিচে অনেক স্টুডেন্ট কমেন্ট করেছে যে স্যার এই এতজন পাস করেছে তো তারা ইন্সপায়ার হয়েছে ওই ভিডিওগুলো দেখে যে এতগুণ ক্যান্ডিডেট পাস করছে কারণ তারা সেই চ্যানেলগুলোকে বিশ্বাস করে সেই চ্যানেলগুলোকে বিশ্বাস করে আজ তারা কনফার্ম বলছে যে আজ ন হাজার পাঁচশো সামথিং ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হয়েছে তো যে যে ইউটিউব চ্যানেল এই ডেটাটা প্রোভাইড করছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে তারা অফিসিয়াল যে প্রুফটা সেই প্রুফটা দেখিয়ে কথা বলুক তাহলে কি হবে স্টুডেন্টরাও বিশ্বাস পাবে এবং তোমাদেরও ওই চ্যানেলটা খুব ভালো গ্রো করবে কারও জীবন নিয়ে খেলার অধিকার কিন্তু তোমাদের নেই তোমরা যে বলছো কোভিড নাইন্টিনের জন্য কম গুণ ক্যান্ডিডেটকে ডেকেছে হ্যাঁ সেটা অবশ্যই হতেই পারে কারণ এতটা কাট অফ হাই যাবে না না হলে আর বাকি ইউটিউব চ্যানেলের লোকেরা যা যেটা বলছে যে অ্যাকচুয়াল ডেটাটা ন হাজার পাঁচশো সামথিং ক্যান্ডিডেট পাস করেছে তারা কিভাবে জানলো এই যে এই অ্যাকচুয়াল ডেটাটা এই অ্যাকচুয়াল ডেটাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ডের মেম্বাররা ঠিক বলতে পারছে না তো তারা কি করে জানলো সেটা কি হতে পারে কোনো দিন ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড এই ডেটাটা লিক করছে বা বার করছে ততদিন না কিন্তু এই যে এই ডেটাটা এই ডেটাটা কেউ বলতে পারবে না যে কতগুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে আমরা সকলে কিন্তু একটা আনুমানিক হিসাবের মাধ্যমে পোলের মাধ্যমে বলুন ভোটের মাধ্যমে বলুন এই সকল জিনিসের মাধ্যমে একটা আনুমানিক সিদ্ধান্তে আসতে পারি যে এতগুণ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে এছাড়াও আমাদের বিভিন্ন পুলিশ অফিসার্সদের সঙ্গে এবং বোর্ডের মেম্বারদের সঙ্গে হালকা ফুলকা পরিচয় রয়েছে তো আমরা একটা আনুমানিক জিনিস বলবো আপনাদেরকে এই নয় যে আমি একেবারে কনফার্ম আপনাদেরকে বলে দিলাম যে এত পাঁচ হাজার সাতশো আশি জন পাস করেছে এইভাবে বলা যায় না বন্ধু তোমরা বিশ্বাস করো এইভাবে বলা যায় না এভাবে যে চ্যানেল বলছে না সে ভুল বলছে তো তোমরা চেষ্টা করো একটু জেনুইন চ্যানেল ফলো করেন তো ভালোভাবে নাও হ্যাঁ হতে পারে হোক না ন হাজার পাঁচশো সাতষট্টিটা ক্যান্ডিডেট পাস করুক না তাতে তো তোমাদেরই ভালো তোমাদের এই চান্সটা খুব বেড়ে যাবে কিন্তু আমরা আগের থেকে কেন ভেবে নেব যে এত গুণ ক্যান্ডিডেটেই পাস করেছে আমরা ভেবেই চলি না ওয়ান পয়েন্ট ফাইভ গুণ ক্যান্ডিডেট পাস করেছে আমাদেরকে বেস্ট ফাইট দিতে হবে চাকরিটা পাওয়ার জন্য সেটাই কি কিছু ভুল হবে না আপনার লাভ হবে এটা আমাকে বলুন আপনি যদি আপনার কম্পিটিটারকে উইক ভেবে নেন আপনি যদি ভেবেই নেন যে আপনি তো চাকরিটা পেয়েই যাবেন অনেক কম গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে তাহলে তো আপনি চাকরিটা পাবই এই রকম থিঙ্কিংটা কিন্তু মাথা থেকে বার করে দেন কারণ দেখুন প্রত্যেকটা ইউটিউবারের যে কাট অফ ছিল সেই কাট অফকে ছাপিয়ে চলে গেছে কিন্তু এরপর ফাইনাল কাট অফ যে কত হতে চলেছে সেটা কেউ জানে না সবাই কিন্তু একটা আনুমানিক স্কোর বলছে আমি সবাইকে ভয় খাওয়াচ্ছি না বন্ধুরা আমি আপনাদেরকে সতর্ক করছি অনেক ক্যান্ডিডেট আমাকে এখন কমেন্ট করছে যে স্যার আমার চুয়ান্ন স্কোর আমার স্যার আটচল্লিশ স্কোর তাহলে কি আমি ইন্টারভিউর জন্য প্রিপারেশান নেব জিজ্ঞাসা করছে এটা শুনে তো আমি আরও অবাক এই সব কমেন্ট শুনে তো আমি আরও এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম বন্ধুরা যাদের স্কোর ফর্টি ফোর ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি এইট আছে তারা কেন ইন্টারভিউ প্রিপারেশান নেবে না আর যার স্কোর ফিফটি আছে ফিফটির অ্যাভাব আছে সেই বা কেন ইন্টারভিউ এর প্রিপারেশান নেবে না সেটা আমাকে বোঝাও তো ঠিক আছে তোমার স্কোর বেশি আছে তুমি ইন্টারভিউ প্রিপারেশান নিয়ে আরও স্কোরটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাও সেটা তো তোমার জন্যই ভালো ছোটো ছেলে বাচ্চা ছেলের মতন কথা তোমাদের এইভাবে হয় না বন্ধুরা একটা চাকরি পেতে কত কষ্ট করতে হয় জানো আশা করছি তোমরা যথেষ্ট বড়ো হয়েছো যথেষ্ট বুদ্ধি হয়েছে তো তোমরা বুদ্ধি দিয়ে বিচার করো জিনিসটা আমি কতটা ঠিক বলছি কতটা ভুল বলছি আর যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা চেয়ে নেব তাহলে কিন্তু আমি এরকম ভিডিও তোমাদেরকে বানাবো না এটা তোমাদেরকে সচেতন করার জন্য কিন্তু ভিডিওটা বানালাম যে যারা ভাবছে ন হাজার পাঁচশো সামথিং ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে তারা কিন্তু এই থিঙ্কিংটা মাথা থেকে বার করে ইন্টারভিউয়ের প্রিপারেশান নাও হ্যাঁ তোমাদের চান্স হয়ে যাক না নাইনটি পার্সেন্ট নাইনটি যদি চান্স আছে তো ভালো তো সেটাই খারাপ কোথায় তো তোমরা চেষ্টা করো ভালোভাবে ইন্টারভিউ এর প্রিপারেশন নেওয়ার ঠিক আছে তো আর চ্যানেলটাকে ফলো করো চ্যানেলে অনেক ইন্টারভিউয়ের ভিডিও রয়েছে ইন্টারভিউয়ের ইবুকও দেওয়া হয় তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে ডেস্ক্রিপশানে এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন হবে নতুন টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে লিঙ্ক দেওয়া রইবে ডেসক্রিপশনে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে আমি বারবার বলছি টেলিগ্রাম চ্যানেলে কিন্তু গুরুত্বপূর্ণ অনেক আপডেট দেওয়া হবে তোমাদেরকে এরপর চলে আসি নেক্সট কোয়েশ্চনে যারা ফাইনাল কাট অফ জিজ্ঞাসা করছে নিজের নাম্বার বলছে বলছি আমি এসসি এত পেয়েছি ফাইনাল কাট অফের চান্স আছে কি না তো বন্ধুরা তোমরা যারাই পাস করেছো যারাই ইন্টারভিউর জন্য ডাক পেয়েছো সকলের কিন্তু একটা চান্স রয়েছে হিউজ চান্স রয়েছে এমন নয় যে তুমি বর্ডার লাইনে আছো মানে তুমি চাকরিটা পাবে না গিভ ইউর বেস্ট গিভ ইউর টু হান্ড্রেড পারসেন্ট বাস তোমার আর কিছু করণীয় নয় তুমি নিজের বেস্ট দাও দেখো তুমি চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না অনেক স্টুডেন্ট আছে বর্ডার লাইন থেকে চাকরি নিয়ে গেছে তুমিও পারবে আমার বিশ্বাস প্রস্তুতিটা ভালোভাবে নাও ঠিক আছে যারাই ইন্টারভিউর জন্য পাস করেছো যারা প্রত্যেকজন প্রত্যেককে বলছি তোমাদের চান্স একেবারে রয়েছে চান্স একেবারে রয়েছে তোমরা চান্স পাবে ইন্টারভিউতে যাবে ইন্টারভিউ ভালোভাবে দাও চাকরিটাও তোমরা পেয়ে যাবে কিন্তু আর নেক্সট প্রশ্ন যারা এইবার কোয়ালিফাই করতে পারেনি এইবার শর্টলিস্টেড হয়নি ইন্টারভিউর জন্য তাদের মনে সকলের প্রশ্ন জাগছে যে আমরা বেশি নাম্বার পেয়ে কিভাবে শর্টলিস্টেড হলাম না তো তারা ভাবছে আর করবে এবং তাদের মনে একটা প্রশ্ন জাগছে যে আর করলে কি পাস করে তো আমি অনেক জায়গায় খবর নিলাম বন্ধুরা সমস্ত জায়গায় কিন্তু আর করলে মোটামুটি পাস করে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে এটা সম্পূর্ণ আলাদা বলা হচ্ছে আর টিআই করলে কিন্তু তুমি পাস করবে না আশা করছি ওনারা বলছেন যে আর টিআই করলে তোমার যে স্কোর আছে সেটা কিন্তু কাট অফের থেকে নিচেই থাকবে মানে তবেই তুমি কিন্তু শর্টলিস্টেড হও নি টেকনিক্যাল কিছু ইরোর আশা করছে হবে না কারণ তোম আমি যে খবরটা পেলাম আমি কল করেছিলাম একটা বিশ্বস্ত অফিসারকে সে বলল যে আর করতে পারে কিন্তু আর করার পর যদি নাম্বার বাড়ে তাহলে কিন্তু কথা হবে কিন্তু নাম্বার বাড়বেই না কারণ কম্পিউটারের খাতা দেখা হয়েছে কম্পিউটার ভুল করতে পারে না এই রকম একটা উত্তর আমাকে দিয়েছে আর বলছে কি যারা আরটিআই করবে তাদের যে স্কোরটা পাবে দেখবে যে ওইটা কাট অফের থেকে কিন্তু কম আছে ওই জন্যই তারা কিন্তু কোয়ালিফাই করেনি তো আমি বুঝতে পারলাম না সে কেন এই জিনিসটা বললো মেবি টেকনিক্যাল ফল্ট হতেই পারে যে কোনো জিনিসে তাও তোমরা একটু ভালোভাবে জেনে নেবে যে আর হলে পাস করে কি করে না আমি যতটুকু জানলাম যে পাস করে না ঠিক আছে বন্ধুরা আর যারা শর্টলিস্টেড হতে পারো তারা একটু ওয়েট করো তোমাদের জন্য ভিডিও এর কাজ চলছে অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো রকমের তোমাদের নিয়ে ভিডিও নিয়ে আসছি তোমাদের মনটা একটু হলেও ভালো হয়ে যাবে যারা শর্টলিস্টেড হতে হতে নি অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখবে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানাবো আর বানাচ্ছি কাজ চলছে প্রায় শেষ হয়ে এসেছে তো ওটা আমি পাবলিশ করবো তোমাদের জন্য শুধু স্পেশালি তোমাদের জন্য দেখবে কেমন লাগবে ভিডিওটা ঠিক আছে এই ভিডিওটা এত দূরেই আর তোমরা যদি ইন্টারভিউ এর ই কিনতে চাও অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কনট্যাক্ট করে নাও ই বুক পেয়ে যাবে তো এই ভিডিওটা এত দূরেই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই অ্যান্ড